সকালে 400 টাকা ইনকাম হয়ে গেছে। এখন বাজে সকাল 7:50 আর আমরা রয়েছি পূর্বস্থলী রেল স্টেশনে, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন বর্ধমান। বর্ধমানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমার কাজ আছে আর ওকে সাথে নিয়ে যাচ্ছি, আর তার জন্যই সকাল সকাল স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনের টাইম 8:00 আর বর্ধমান থেকে মানে কাটোয়ায় ট্রেনের টাইম 8:50। ট্রেনটা পৌঁছে দেয় 10:15-20 মধ্যে বর্ধমানে পৌঁছে দেয়, আর এই রুটের ট্রেনগুলো একটু বেশি ভিড় হয় যার জন্য জায়গা পাইনি। আমরা বর্ধমানে পৌঁছেও গেছিলাম 10:15 নাগাদ। এই মা জল দিও না, জল দিও না, জল দি। এ তোমার কি এটা আইফোন নাকি ওয়াটার প্রুফ? তো ছি ছি ছি, মোছো, রুমাল নাও না, ঠিক হয়ে যাবে। কত জল দিয়ে ভিজিয়েছে। না এই রুমালটা দেবো না, এই রুমালটাই নাও। না না, এটা বাজে রুমাল নাও। না না, বর্ধমান স্টেশন থেকে একবারে টোটো করে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। 11:00 মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে আমার কাজের জন্য আমি ইনস্টিটিউশনে গেছিলাম, আর ও আমার লাগেজ নিয়ে বাইরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল। কাজ হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে। এই যে সব লাগেজ, এটা বনির লাগেজ, বনির সংসার গুটি বাড়ি যাচ্ছে। মোবাইল কিনবি বলে, ঠিক আছে মোবাইল কিনে ইউটিউব চ্যানেল খুলবি, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খুলে এই যে তুই ভেলকিগুলো দেখাচ্ছিস, এই ভেলকিগুলো মাকে বলবি ভিডিও করতে, ভিডিও করে তারপরে পোস্ট করতে বলবি। এখানে স্টেশনে আসবি, স্টেশনে এসে দাদা ফাদা যাকে হোক বলবি যে দাদা আমার ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিওগুলো আপলোড করে দাও, তো এগুলো করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, শিখে যাবি, বড়ো হতে হতে শিখে যাবি, মোবাইল ঘাটতে পারলে ওটাও শিখে যাবি। যা তুই তোর কাজ কর, কিন্তু ওর স্কুলটা স্কুলে যাবি, ঠিক আছে। হ্যাঁ এরা ঘটে উঠতে গিয়ে কি অবস্থা, চলো চলো। সব পেয়ে যাওয়ার পরে ক্লান্তি, আর এই যে স্টেশন থেকে ট্রেনে এখন রিটেক, কিসের জন্য এটাই হবে, দেখো সুন্দর লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে। আর কি মেকআপ করবা, রিটেক নেওয়া যা মেকআপ করবা, তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। Thank you.
ট্রেনটা অনেকটা লেট করেছিল, আমরা তাও ফাইনালি কাটোয়া পৌঁছে গেছি। আর ইনি আজকে কত, 20 কেজি বয়েছো? 20 কেজি 40 কেজি আমার ব্যাগ বয়ে নিয়ে এসছে, সব লাগেজ রাখা আছে পাশে। আহারে কিছু খাওয়া দাওয়া করতে পারি, একটুখানি জল খেয়েছে, ঠান্ডা ঠান্ডা জলই পেয়েছে, আর কিছু খেতেও পাইনি। আমলকি খাবে? বলো। যে বাচ্চা আমলকি খাবে বলে জেদ করছিল, কিছু পাইনি খেতে, আমলকি খাচ্ছে উনি এখন চেটে চেটে। আমলকি খেতে খেতেই বাড়ি পৌঁছে যাবে, তারপর বাড়ি পৌঁছে গিয়ে রেস্ট নেবে। লবণ আর আমলকি খেয়ে জল খেলে যা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে তাই। আজকে অনেক টায়ার্ড হয়েছে, তার জন্য আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।